আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন আজকে ফার্স্ট ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিচে বেল আইকনে ক্লিক করে দিবেন। অ্যান্ড যারা পুরাতন আছেন, তারা আমার পাশে অনেকদিন যাবত আছেন, তাদেরকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড লাস্ট কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি বাইকের আপডেটটা দিব, বাট এর পরপরই আমার আম্মুর শরীরটা আবার খারাপ হয়ে পড়ে। তো অলমোস্ট 2 দিনের মতন আমরা ঢাকার যে শাহবাগের বারডেম হসপিটাল আছে সেই হসপিটালে ওনাকে অ্যাডমিট করি। বেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হয় দিনগুলো আর কি। তো গত কালের আগের দিন ওনাকে বাসায় নিয়ে আসা হয়, তো এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আর আপডেটটা দিতে পারিনি। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে বাইকের আপডেটটা সম্পর্কে জানাইতে। তো বাইকের যে আপডেটের ব্যাপারটা সেটা বলতে চাচ্ছিলাম, মেইন কথা যে অনেকেই আমাকে বাইকের ব্যাপারে আস্ক করছে যে বাইকের কবে ডেলিভারি হবে, অমুক ডেটের অমুক ডেটের। তো আমি বলছিলাম যে ডিসেম্বর থেকে জানুয়ারির যে অর্ডারগুলো আছে অর্ডারের, সেগুলো নিয়ে কথা বলবো কবে ডেলিভারি হবে এবং কিভাবে হবে। অ্যান্ড আশা করি আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে হয়তো আপনারা সবকিছু ক্লিয়ারলি জানতে পারবেন। অ্যান্ড গত 2 দিন যাবত আমার প্রচুর ঠান্ডা লাগে, অ্যান্ড কী বলবো, ওই জন্য আমি পুরো কানটুপি পরে জ্যাকেট ট্যাকেট পরে আসি। যাই হোক, আমার ঘরে হয়তো আমার শীত করে বেশি। তাহলে বেশি দেরি না করি ভিডিওতে চলে যাই। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সামনে পিসি খুলে বসছি, বিকজ আপনাদের অনেক কমেন্ট ছিল, কমেন্টগুলোর অ্যান্সারও দিতে হবে। কমেন্টগুলোর মধ্যে অনেকে ভিন্ন ভিন্ন কোশ্চেন ছিল, তো যেখান থেকে প্রথমে শুরু করি সেটা হচ্ছে বাইক ডেলিভারির আপডেটের ব্যাপার থেকেই শুরু করি। অ্যান্ড অনেক কমেন্ট পড়ে গেছে 2 দিনের মধ্যে, আমি মানে কিচ্ছু দেখতে পারিনি, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি। যাই হোক, তো সবাই কম বেশি বাইকের আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিল। তো 21 নভেম্বর 2020 তারিখে বাজাজ প্ল্যাটিনার অর্ডার করেছিলাম, নাগাদ ডেলিভারি পেতে পারি কবে নাগাদ? আচ্ছা, এটা হলো রেজাউল করবির, আচ্ছা 1 ঘন্টা। সো এই একবারই বলি, ভেঙে ভেঙে বলার চেয়ে একবারে বলাটাই বেটার। আপনারা হয়তো রিসেন্টলি দেখতে পাচ্ছেন ইভেলির গ্রুপে যে বাইক ডেলিভারির কিছু মানে কি বলবো ফটো পোস্ট হয়েছে, অ্যান্ড কিছু মানে পোস্ট আছে যেগুলো আর কি বাইক ডেলিভারি সম্পর্কে, যে অনেকে বাইক পাইতেছে এইসব ব্যাপার নিয়ে। তো আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনেক দিন যাবত ইভেলি সম্পর্কে, ইভেলি যত ইন্টারনাল নিউজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি। তো সেই মানে সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের সাথে নিউজগুলো, আজকের যে নিউজগুলো সেগুলো শেয়ার করব। অ্যান্ড এই বাইকের আপডেটটার জন্য অনেকেই মানে ওয়েট করতেছে যে কবে সে তার কাঙ্ক্ষিত বাইকটা অর্ডার করছে, বাইকটা পাবে, অনেকের স্বপ্ন এটা। সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে রিসেন্টলি ইভেলি কিছু নতুন নিয়ম করছে বাইক ডেলিভারির ক্ষেত্রে। অ্যান্ড আসলে এটা কেমন বিষয় আমি নিজে জানি না, আমার কাছে খুবই খারাপ লাগছে ব্যাপারটা। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, যদি ইভেলি বাইক আপনাকে দিতে না পারে, সেক্ষেত্রে ইভেলি এখন আর আগের মতন ফুল এমআরপিতে যে চেকটা দিত সেই চেকটা ফুল এমআরপিতে দেয় না। সেটা বাইকের উপর ডিপেন্ড করে 5-10% কর্তন করে রাখে, তারপরে বাকিটা দেয়। ধরেন 2 লাখ টাকার বাইক ইভেলি অফারে দিয়েছিল আপনাকে 1,30,000 টাকায়, 70,000 টাকা যেখানে ডিসকাউন্ট ছিল সেখানে আপনাকে ইভেলি কথা বলছিল যে এমআরপিতে ব্যাক করবে। তাহলে এমআরপিতে যদি সেই 2 লাখ টাকার গাড়িটা হয় এখন ইভেলি, সেটা যদি আপনাকে ডেলিভারি না দিয়ে আপনাকে চেক দিতে চায় যে আমি গাড়িটা দিতে পারবো না, বাট আপনি চেক নিতে পারেন, সেই ক্ষেত্রে আসলে ইভেলি তখন সেখান থেকে আপনাকে সেই 2 লক্ষ টাকা থেকে 5-10% টাকা মাইনাস করে যে টাকাটা হবে সেই এমআরপি টাকাটাই আপনাকে দিবে, সাধারণত আগে যেটা ছিল না এখন যেটা হচ্ছে।
অ্যান্ড বর্তমানে বাইক কিন্তু 96% বলতে গেলে ডেলিভারি হচ্ছে না, টোটালি অফ। যেগুলো ডেলিভারি হচ্ছে সেগুলো জাস্ট ওই আরকেএস, তারপরে বাংলাদেশে যে রানার কোম্পানির কিছু গাড়ি ছিল পুরাতন অর্ডার সেগুলোই ছিল, সেটা ছাড়া তেমন কোনো বাইক আহামরি ডেলিভারি হয় নাই। কারণ যেগুলো পোস্ট আপনারা দেখতে পারতেছেন লাস্ট কিছুদিনের মধ্যে, সেগুলা বেশিরভাগই আর কি বলতে গেলে পুরাতন ছবি, যেগুলো অন্য অন্য জায়গা থেকে কালেক্ট করে পোস্ট করা হয়েছে জাস্ট ফর মানুষকে আকর্ষণ বা আকর্ষিত করার জন্য যে এইখানে ডেলিভারি হচ্ছে এরকম কিছু নিয়ে। তো ইন্ডিভিজুয়ালি আপনারা আমাকে বলবেন বাজাজের পালসার, টুইন ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, প্লাটিনা, তারপরে 4B, অ্যাপাচি, বিভিন্ন বাইক আছে এই ভ্যালিতে। সো বাইক কে কবে ডেলিভারি পাবেন? সো আমি যেটা বলতেছি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যে বাইকের ডেলিভারিগুলা সেগুলো আপনারা ধরে রাখতে পারেন 90% অর্ডারই ক্যান্সেল হয়ে যাবে, এবং তার মধ্যে আপনারা হয়তো 10% ডেলিভারি পাইতেও পারেন নাও পাইতে পারেন। আমি অ্যাকচুয়ালি এতটুকু বলতে পারি যে 90% অর্ডারই ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড আপনারা সেটা এমন না যে টাকা পাবেন না, সেই টাকাগুলো আপনারা ফেরত পাবেন। কিন্তু আপনারা জানেন যে ইভেলি সাধারণত বাইক ডেলিভারি দিতে অলমোস্ট মানে ম্যাক্সিমাম 6 মাসই করে ফেলে, 45 দিনের ডেলিভারি কথা বলে 6 মাস পর্যন্ত নিয়ে যায়। তো এর পরবর্তীতে আবার যদি এই চেকের বিষয়টা আসে, সেখানেও আরও 2-3 মাসের একটা সময়ের ব্যাপার আছে। তো ধরে রাখেন যে হয়তো এটাতে আপনাদের লস হবে না, আপনারা টাকাটা ফিরে পাবেন। ইভেলি কখনো কাউকে টাকা মেরে দেয় মানে দিছে এরকম আমি শুনি নেই, হয়তো আপনারা টাকাটা পাবেন বাট বাইকটা পাবেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। তবে আমার মনে হয় এতে লস হবে না আশা করি, কারণ আপনারা হয়তো অপেক্ষা করছেন, মন ভাঙতে পারে, বাট অলমোস্ট আপনারা কিছু পরিমাণ টাকা বেশিও পাইতেছেন, সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার কথা না। বাট অনেকেরই হয়তো মন খারাপ লাগতে পারে যে কাঙ্ক্ষিত বাইকটা ইভেলি থেকে আর পেলাম না। অ্যান্ড ইভেলি বর্তমানে বাইক ডেলিভারির ক্ষেত্রে এই কাজটাই করতেছে, বেশিরভাগ সময় অর্ডার নিতেছে বাট বাইক কিন্তু সেভাবে ডেলিভারি দিচ্ছে না। আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার্স আছে যারা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি মানে চাক্ষুষ সাক্ষী বলে যাদেরকে, সো এটা তাদের বলার নেই। আমার মানে আমি যেই বাসায় থাকি তার বাসার অপোজিটেই আরেকটা বড় ভাই আছে আমার, ঠিক ওনার সাথেও এরকমটাই হয়েছিল। উনি বাইক অর্ডার করছিলেন অ্যান্ড ওনার বাইকটা রিফান্ড চলে যায়, বাট উনি চেক পেয়েছিলেন MRP-তে। যাই হোক, ওনার সেই সমস্যাটা সমাধানও হয়ে গেছিল। আর মূলত বাইকের ডিপার্টমেন্টটা আমাদের আমার আন্ডারে নাই, আমি সেভাবে দেখিও না। আমি মূলত গ্যাজেট এবং মোবাইল বা বলতে পারেন যে এসএমই সেলারদের যে সেক্টরটা সেটা মোটামুটি একটু দেখি, সেটা নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড চেষ্টা করি যতটুক র নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সেটাই করি, কারণ একটা কাঙ্ক্ষিত নিউজ যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন না। অ্যান্ড যথেষ্ট অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, যদি কারো ভালো না লাগে আপনারা অবশ্যই ডিসলাইক দিবেন ভিডিওতে, ডিসলাইকের অপশনটা কিন্তু আছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একজন লোক আমাকে কমেন্ট করছিল, একজন না অলমোস্ট আমি দেখলাম 3-4 জন লোক আমাকে একটা বিষয় কমেন্ট করছিল যে ইভেলির চেক যখন দেয় চেক পাওয়ার পরবর্তী ধাপটা কি। সো চেক পাওয়ার পরবর্তী ধাপ যে বিষয়টা সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব চিন্তা করছি। সো আগামী কালকে বা পরশু দিন হয়তো আমি ভিডিওটা দিব, বিকজ আপনাদেরকে যদি আমি সঠিক পথটা না দেখাই দিই, কোনোভাবে মানে একটা বোগাস একটা কথা বলে দিই যে আপনার এইভাবে এটা করলে এটা হয়ে যাবে, এটাতে আপনার ক্ষতি হবে এবং পরবর্তীতে আপনি আমাকে গালমন্দ করবেন যে আসলে ওনার কাছে আসলাম একটা খবরের জন্য বা একটা নিউ ব্যাপারটা বোঝার জন্য উনি আমাদের উল্টা মানে ভুল ডিরেকশনস দিয়ে দিল। সো সেজন্য আমি আসলে আপনাদেরকে আগামীকাল চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার। আর আমি এখন অফিসিয়ালি কিছু কাজ করতেছিলাম আর কি, সেই জন্য আমি আপনাদের এই ব্যাপারটা দেখে আর কি বললাম। আরেকটা বিষয় হচ্ছে কি, যারা মোবাইলের মানে আপডেট হিসাবে জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। বর্তমানে আমি কিন্তু ফেসবুকে অতটা অ্যাক্টিভ না,
আমি আবার ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি, কারণ আমার এতদিন ইউটিউবে কোনো কার্যক্রম ছিল না, অনেকদিন বন্ধ ছিল, যার কারণে আমি এখন আবার ইউটিউবে অ্যাক্টিভ হয়েছি। অ্যান্ড আপনারা বেশিরভাগ সময় আমাকে ইউটিউবে পাবেন। অনেক সরি, অনেকেই হয়তো ভাববেন যে আমি এখন হঠাৎ করে ফেসবুকের অ্যান্সার ট্যান্সার দেই না কেন, মানে কি না কি হয়ে গেছে, কি ভাবটাপ নিতেছি নাকি। আসলে না ভাই, আমি কোনো ভাবটাপ নিতেছি না, আমি একটা চাপের মধ্যে আছি। অ্যান্ড সেটা আপনারা হয়তো অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না, আমি জানি না। আসলে অনেকে জানেন, অনেকে জানেন না। আর যারা ইভেরির নতুন যে একটা নিয়ম হয়েছে 24 তারিখ থেকে, যেটা অ্যাপ্লাই হবে, সেটার বিষয়ে যদি জানতে চান, তারা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিও লাস্টেও একটা স্ক্রিনে আপনারা ওই ভিডিওর ইগুলো পেয়ে যাবেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন 24 তারিখ থেকে ইভেলির নতুন নিয়ম শুরু হচ্ছে, 100% ইউজের ব্যালেন্স ইউজ করতে পারবেন এবং ক্যাশও পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা নিয়ে বিস্তারিত রাসেল ভাই আপনাদেরকে আবারও জানাবে, সমস্যা নাই। তো আশা করি বাইকে যে মানে শর্ট একটা ইনফরমেশন ডেলিভারি নিয়ে আমি আপনাদেরকে বলতে পারছি, এটা এরকম না যে শুধু বাজাজের বাইকের জন্য, এটা অ্যাপাচি টিভিএস এর জন্য অ্যাপ্লাই হবে না, এটা সব বাইকের জন্য সেম নিয়মই। 90% বাইকের অর্ডারই হয়তো ক্যান্সেল হয়ে যাবে, এর মধ্যে 10% অর্ডার থাকবে যেটা ডেলিভারি হবে। কারণ যদি 10% ডেলিভারি ইভেলি না দেয়, সেক্ষেত্রে ইভেলির নাম খারাপ হয়ে যাবে। এমনিও নাম খারাপ, অনেকেই নাম খারাপ বলবে, বাট অনেকে আবার টাকা এমআরপির অলমোস্ট 5% 10% টাকা, তেমন একটা বেশিও না কাটবে, যে খুব কমই, এতেও লাভ। কারণ আপনি যদি 1,32,000 টাকা দিয়ে যদি আপনি 1,70,000 টাকা পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু খারাপ না আমি বলতে গেলে। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা থেকে দূরে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অনেক কথা বলে ফেললাম মানে ভেঙে ভেঙে। সো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও চেকের ব্যাপারে ভিডিওটা দেওয়ার, দেখি। সো সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।